আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। পরে আজ পর্যন্ত কোনো নিয়োগই হয়নি, তো নিয়োগ না হলে রাজনৈতিক প্রভাব হওয়ার অবকাশ আসলো কোত্থেকে? একটা নিয়োগ রাজুকে এখন পর্যন্ত হয়নি, নিয়োগের জন্য আবেদন করা হয়েছে, এখন পর্যন্ত আমরা অ্যাডমিট কার্ডও ইস্যু করিনি। এর ভিতরে তারা বললেন যে রাজনৈতিক প্রভাব বিস্তার করা, সেটাকে তারা দুর্নীতির একটি অভিযোগ হিসাবে উত্থাপন করেছেন। চাবি প্রদানের ক্ষেত্রে টাকা দিতে হয় বলেছেন, একবারই মাত্র উত্তরা থার্ড ফেজে ফ্ল্যাট বরাদ্দ। আমরা অনলাইন পদ্ধতিতে রাজুকে সকল সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিতিতে লটারি করে ওই দিনই চাবি তাদেরকে দেওয়া হয়েছে। যদি কেউ অ্যাবসেন্ট থেকে থাকেন কেবলমাত্র তারা পরবর্তীতে চাবি নিয়েছেন। এই ক্ষেত্রে টাকা নিয়ে তাদেরকে দেওয়ার কথাটা যথার্থ না। ভূমির ছাড়পত্র, আমোক্তারনামা গ্রহণ ইত্যাদি বিষয়ে টাকা দেওয়ার কথা বলেছেন। রাজুকে নির্ধারিত আইন করে দেওয়া হয়েছে। আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে যে কোনো সেবা নিতে গেলে নির্ধারিত সময় আছে, এই সময়ের ভিতর দিতে হবে, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা অটোমেশন পদ্ধতি চালু করেছি। এখন ঘরে বসেও একটি প্ল্যান স্ক্যান করে ল্যাপটপের মাধ্যমে নির্ধারিত অনলাইনে পদ্ধতিতে আবেদন করা যায়। সরকারি যে টাকাটা ফিস দিতে হয় সেটা ব্যাংকে জমা দিয়ে ব্যাংকে রিসিপ্ট এবং নাম্বারটাই তারা শুধুমাত্র প্রদান করলে সেই সেবাটা তারা গ্রহণ করতে পারেন। ফলে এই ক্ষেত্রেও আলাদা ঘুষ দেওয়ার কোনো অভিযোগ আসাটার কোনো যৌক্তিক অবস্থান নেই। আরও কয়েকটি অভিযোগ তারা করেছেন, সেই অভিযোগের আমরা লক্ষ্য করেছি যে দালাল কর্তৃক ফাইল দেখানো, রাজুকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। একটা সময় রাজুক দালাল পরিবেষ্টিত সেই অভিযোগ শুনেছি। আমরা বেশ কিছু দালালদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা, এর ভিতর অনেক প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন যারা রাজুকের পরিত্যক্ত কক্ষের ভিতরে আলাদা অফিস করে সেখানে তাদের কমিশনারের প্যাড সিল ব্যবহার করে বিভিন্ন রকম কর্মকাণ্ড করতেন। সেগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, ফৌজদারি মামলা করা হয়েছে। রাজুক এখন বলা যেতে পারে যে দৃশ্যমানভাবে কোনো দালালের উপস্থিতি রাজুকে নেই। তারপরে যদি সুনির্দিষ্ট করে অভিযোগদাতার কথা আমরা বলতেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, রাজুকে নতুন চেয়ারম্যান আসছেন, উনি এসেও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। ওনার পূর্ববর্তী যিনি ছিলেন ডক্টর সুলতান, তিনি সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে পদোন্নতি পেয়ে চলে গেছেন। তিনি আসার পরেও অনেকগুলো কর্মকাণ্ড নিয়েছেন যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, অনিয়মকে দূর করা যায়, দুর্নীতিকে দূর করা যায়। আমি আশা করব টিআইবি এ জাতীয় কোনো অভিযোগ আনার পূর্বে আমাদেরকেও জানাবেন যে কী অভিযোগ পেয়েছেন, কাদের কাছ থেকে। টিআইবি কখনোই রাজুককে এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কেও আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো অভিযোগের বিষয় আমাদের জানান নাই। তারা যদি জানাতেন নিশ্চয়ই তাদেরকে আমরা হেল্প করতে পারতাম। প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, আমরা সেটাকে শক্তভাবেই কঠোরভাবেই ধারণ করেছি। এখনও যে সব অনিয়ম দূর হয়ে গেছে কথা বলা যাবে না, তবে যে সকল দুর্নীতির অভিযোগগুলি ছিল তার অধিকাংশকে আমরা বিনাশ করেছি এবং আগামীতেও করতে চাই। আমি সংবাদ মাধ্যমের সহায়তা চাই, টিআইবি সহ অন্যান্য যারা এ জাতীয় কর্মকাণ্ড করেন তাদেরকেও বলবো যে শুধু অভিযোগ উত্থাপন করা না, সমাধানের জন্য আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিন। যদি আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে ডেফিনেটলি আমরাও সেই তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেব। গণপূর্ত মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করার পরে অনিয়মের সঙ্গে জড়িত ৯২ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যা বাংলাদেশের ইতিহাসে আমি বলবো একটা নতুন দৃষ্টান্ত দেখিয়েছি। এছাড়াও আমাদের বিভিন্ন অধস্তন দপ্তরসমূহে অনিয়ম যেখানেই পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। কোনো ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে প্রসিডিং ইনিশিয়েট করছি, ব্ল্যাক লিস্ট করছি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে আলাদা অভিযোগ পেলে তাদের সাসপেন্ড করা হচ্ছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা হচ্ছে, বদলি করা হচ্ছে, ওএসডি করা হচ্ছে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যাতে কোনোভাবেই ন্যূনতম কোনো দুর্নীতি না থাকে। আমরা সরকারি